সেই সকল বিজ্ঞান এবং বিজ্ঞানীদের উন্নীত করার দিন, সেই সমস্ত বিজ্ঞানীদের সাফল্যকে সবার সামনে তুলে ধরে সেরাম জানানোর দিন। আজ ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি, এই দিনে এক বিশেষ তাৎপর্য রয়েছে। এই ধরনের এক বিজ্ঞানী আজ থেকে প্রায় 100 বছর আগে অর্থাৎ 1921 সালে তিনি একবার সমুদ্র পথে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ডে যাওয়ার জন্য। সেই সমুদ্র পথে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন যে সমুদ্রের জল ঘন নীল, তার কারণ তার কিছুদিন আগে আমন্ত্রিত প্রাপ্তবয়স্ক কলেজের অধ্যাপক একাধিক অধ্যাপক এসেছেন, আমার সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা, বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা আজকের এই মহৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সকলকে স্বাগত জানাই। আজকে জিনিস এই যে সেলিব্রেশন, তার উদ্দেশ্য সম্পর্কে আমাদের সায়েন্স বিভাগের অধ্যাপক বংশীধর সাহু মহাশয় আমাদের সম্মুখে বলেছেন। আমরা গত বছর হচ্ছে তারা আমাদের সঙ্গে সঙ্গে খাদ্য বস্ত্র বাসস্থান সবেরই প্রয়োজন হচ্ছে, আমরা কি করছি না, আমরা গাছপালা কেটে আমাদের বসতি তৈরি করছি, শহর তৈরি করছি, কলকারখানা ইত্যাদি ক্রমশ গড়েই চলেছি, পরিবেশের কথা কিন্তু আমরা ভাবিনি, আমরা শুধু নিজেদের কথা ভেবেছি, গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, কলকাতাতে আর একটা ফ্ল্যাট, অন্য কোথাও আর একটা ফ্ল্যাট, প্রয়োজন থাক আর না থাক আমাদের টাকা আছে আমরা করে নিয়েছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে সে কথা কিন্তু আমরা ভাবি না। এবং গাছপালা কেটে আমরা বনে যে পরিমাণ গাছপালা ছিল পৃথিবীতে সেখান থেকে অনেক কমিয়ে দিয়েছি, যেটা আমাদের বাঁচাতে পারত তাকেও আমরা কমিয়ে দিয়েছি। আমি এখানে ইচ্ছে করে একটা ছবি রেখেছি প্লাস্টিক ক্যারি ব্যাগের কথা। পলিউশন তো বিভিন্ন রকম হয় আমরা জানি, সবটা আমাদের কন্ট্রোলের মধ্যে, ব্যক্তি হিসেবে হয়তো আমাদের কন্ট্রোলের মধ্যে সবটা নেই, কিন্তু ক্যারি ব্যাগের কথা ছাত্রছাত্রীদের আজকে আমি বিশ্বাস করে বলবো।
চুম্বক জিনিস বানিয়েছিলেন। চুম্বকের ক্ষেত্রে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি, এটা তো অন্য দারুন দারুন নাই সেটা।